সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আয়ুব ডেইরি ফার্মে। এই আয়ুব ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন, একদম হাটের পাশেই এই আয়ুব ডেইরি ফার্মের অবস্থান। তো হাটের পাশে এসে যে কাউকেই এই আয়ুব ডেইরি ফার্মের কথা বললেই দেখাই দিবে, বা এই ফার্মের যে নাম্বারটা আছে যোগাযোগের সেই নাম্বারে যোগাযোগ করলে ওনারা গিয়ে আপনাদের নিয়ে আসবে। তো এই ফার্মটা মূলত ছোট ছোট সাইজের বকনা বাচ্চা ও প্রেগনেন্ট গাভীর ফার্ম। তো বেশ কিছু বকনা বাচ্চা ও প্রেগনেন্ট গাভী এবার সংগ্রহ করা হয়েছে। তো আমাদের আজকের পর্বে সেই সকল জিনিসগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এখানে আসার পরে দেখলাম একজন ক্রেতাও এখানে উপস্থিত আছে, তো তার সঙ্গে কথা বলে দেখব যে আমরা তো বিগত কয়েকটা দিন হলো আপনাদের একটু নিয়মিতভাবে মানে বলে আসছিলাম যে আপনারা ভিডিও দেখে বা অনলাইন ভিত্তিক ক্রয় বিক্রয়টা একটু বন্ধ করে নিজে এসে স্বচক্ষে দেখে যাচাই বাছাই করে কিনবেন। তো উনি কীভাবে কোত্থেকে আসছে, আসার পরে এলাকার পরিবেশটা কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছে, বা কীভাবে সংগ্রহ করতেছে, বা উনি এই এলাকা ঘোরার পরে কী পরামর্শ দিচ্ছে, কীভাবে আপনাদের আসার জন্য কথা বলতেছে, সেই সব বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পরিচয়টা এক এক করে যদি একটু বলতেন। আমি মোহাম্মদ আইয়ুব আলী, এই ডেইরি ফার্মের মালিক। জি। আচ্ছা, আর আপনি? আনাম মিস্টার জাহিদ হাসান। পরিচয়টা একটু ভাষায় বলুন। হোম ডিস্ট্রিক্ট জামালপুর। জামালপুর। হ্যাঁ। আচ্ছা, একটা প্রতিবেদন কিছুদিন আগে দেখেছিলাম, ওই প্রতিবেদনের মাধ্যমে আমি জানতে পারছি যে এখানে ভালো ভালো কিছু বকনা, রেডি বকনা গাভিও পাওয়া যায়। আমি প্রতিবেদন না দেখে দেখে আমি প্রতিবেদন অনুযায়ী আমি গরু ক্রয় করে নিই অনলাইন ভিত্তিক, অনলাইন ভিত্তিক যেটাকে বলা হয়। হ্যাঁ, ওটা যে আমি সরাসরি আমি খামারে চলে আসছি। এটা কেন আসলেন একদম শুরুতে, এটা একটু বলবেন। এখানে আসা হয়েছে যে এখন বর্তমানে যে অনলাইনে যে ব্যবসা, এটা আসলে অনেকে অনেকভাবে আপনার ফাঁকিবাজি সিস্টেম করতেছে নিজেদের স্বার্থে এটাকে ব্যবহার করছে। সেই কারণে, সেই জন্য আমি আমার কষ্ট করে অত আমি জানি করে আসছি। আশা করে একে সূক্ষ্মভাবে গুরু যাচাই করে আমি এখান থেকে নেওয়ার জন্য স্বচক্ষে দেখে যাচাই বাছাই আগে করছেন। জি জি। আচ্ছা, তো এখন আমি জামালপুর থেকে আসছি, অরণখোলা ডাইরেক্ট আমি গাড়ি নিয়ে আসছি। আমার পিক আপ ছিল, আমার ভাবনি জামাইয়ের পিক আপ ছিল, পিক আপ দিয়ে ডাইরেক্ট সরাসরি আসছি। তো এসে আমি একটা বকনা কই করছি আর কি। এইখানে আসছেন, অবস্থান করছেন কয়দিন হলো? এখানে আমি আজকে সকালবেলা আসছি, 7টা বাজে। আজকে সকালবেলা 7টার দিকে আসছেন? জি, 7টা বাজে আসছি। হ্যাঁ, বকনা বাচ্চা ক্রয় করছেন? জি। তো আপনি তো আসছেন জামালপুর থেকে, তো আপনি কি মনে করেন যারা যে যাই সংগ্রহ করুক, অনলাইন ভিত্তিক ক্রয় বিক্রয়টা বন্ধ করে একদম স্বচক্ষে এসে সরজমিনে এগুলো দেখে সংগ্রহ করা উচিত? এখানে আসলে আমি আমার যতটুকু জ্ঞান আছে সেই ভিত্তিতে আমি বলতে পারি যে আপনি অনলাইন ভিত্তিক বাসায় বসে গাভী অথবা বকনা কই না করে আপনি সরাসরি খামারে এসে মালিকের সঙ্গে কথা বলে একদম ফেস টু ভাবে দেখে যদি ক্রয় করে সে প্রতারণা কখনোই হবে না। আমরা ওইটা বুঝি, মানে এটা তো একটা কাঁচামাল প্রোডাক্টের মধ্যেই পড়ে যায়। কাঁচামাল প্রোডাক্ট কোনটা ভালো, কোনটা পচা, কোনটা নষ্ট, এটা তো আসলে অনলাইনে দেখে বোঝা যায় না। এটা যাচাই বাছাই করতে হলে নিজে আসতে হবে, আর সবাই যখন নিজে দায়িত্ব নিয়ে এসে যাচাই বাছাই করে নিয়ে যাবে, তাহলে এই সেক্টর থেকে প্রতারণা বা লস নামক যে দুটো শব্দ আছে এই দুটো শব্দ কিন্তু একদম উঠে যাবে। এখন আমি আসলে যতটুকু বুঝতে পারছি সেটা হলো যে এই অনলাইন ভিত্তিকে যে আপনার ক্যামেরার মাধ্যমে যে ক্যামেরা টেনে ছোট গুরু বড় করা যায়, বড় গুরু ছোট করা যায়, কিন্তু আমি বাস্তবে এসে আমি বুঝতে পারছি যে আসলে ক্যামেরার জুম করে বড় ছোট গুরু বড় করা যায়। আর সেক্ষেত্রে যদি আমরা ওই যে ক্যামেরা অনুযায়ী যদি আমরা ক্রয় বিক্রয় করে থাকি বাস্তবে সেটা মিলবে না। তো সেই ক্ষেত্রে আমি দর্শক ভাইদেরকে এটাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আসলে যদি আমরা পতনের হাত থেকে বাঁচতে চাই তাহলে হয়তো আমাদের ডাইরেক্ট সরাসরি খামারে আসতে হবে, খামারের মালিকের সঙ্গে কথা বলে আমরা যাচাই বাছাই করে আমরা ক্রয় বিক্রয় করব। তো এখানে আসার পরে আপনি কি বুঝলেন এলাকার পরিবেশটা কেমন? এই এলাকার পরিবেশ সেটা হচ্ছে যে আসলে একটু ভিন্ন রকম। সেটা হচ্ছে যে এখানে প্রচণ্ড ব্যবসায়ী আছে, খামার ব্যবসায়ী, আর অধিকাংশ লোক আছে যে আপনার একটা খামার দেখায় সে আপনার দালাল হিসেবে সে কই বিক্রি করতে চায়। হ্যাঁ, তারপর আমি এখানে এসে জানতে পারলাম যে আসলে যারা মূল ভিত্তি মূল খামারি তাদের কাছে জানতে পারলাম যে আপনারা যদি দালালের মাধ্যমে আমার বাড়িতে আসেন তাহলে দেখবেন যে আমরা গরুর পিছনে 10-5,000 টাকা আমি বেশি নেব, তাকে দিতে হবে। তো খামারি যারা মূল খামারি তারা অনুরোধ করে বলছে যে আপনারা কখনো আপনার দালাল সহকারে আমার খামারে আসবেন না, সরাসরি আপনারা নিজে একা আসবেন, অথবা যদি আমাকে ডাইরেক্ট আমার খামারে আসতে চান তাহলে সরাসরি যেখানে আমি আসিয়া অরণখোলা এই পশুর হাট হাট সংলগ্ন, তো ওখানে আসে আমাকে ফোন করবেন, আমি আপনাকে যা ইচ্ছে করে নিয়ে আসবো, তাহলে পতনের হাত থেকে রক্ষা পাবেন অথবা দালালের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। সব থেকে মূল কথা আপনাকে নিজে আসতে হবে, নিজে এসে নিজের জিনিস নিজে বুঝে নেবেন, তাহলে অন্যের দোষ গুণ ধরার দরকার হবে না। জি। আচ্ছা, তো আপনি আপনার জিনিসটা ঠিক মতো দেখে নিয়েছেন? আমার জিনিসটা আমি অনেক ভালোভাবে দেখে নিয়েছি, আমার একদম চুয়েছে আর কি।
আসলে যে এই খামারে আমি আসলে এর আগে প্রতিবেদন দেখেছি, এখানে এই কাকা আয়ুব আলী তো উনি মোটামুটি তার চয়েস মতো যে বকনাগুলো গাভীগুলো ক্রয় করে, এটা আসলে প্রত্যেক দর্শকের এটা আসলে এটা আমাদের চোখে লাগবে। আচ্ছা, না আমরা এখন কি করছি, একটু অভিজ্ঞ প্লাস যারা দীর্ঘদিনের ব্যবসায়ী তাদের নিকট একটু বেশি যাওয়া ধরছি, কেননা তারা চাইলেই ভালো ভালো জিনিসগুলো, তাদের তো একটা অভিজ্ঞতা আছে, তারা যখন অভিজ্ঞতাটা কাজে লাগে একটা ভালো জিনিস আনবে, সেই ভালো জিনিসটা যখন অন্য কেউ নিয়ে যাবে তবেই কিন্তু এটার থেকে ভালো কিছু আশা করা সম্ভব। কারণ বকনা বাচ্চা বলেন, গাভী বলেন, ষাঁড় বাচ্চা বলেন, সব কিছুতেই কিন্তু একটা ভালো মন্দ দিক থেকে থাকে। জি, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা তো দেখে আমরা কেউ কখনো বুঝতে পারবো না। এটা আসলে যে আসলে আমরা যে নতুন খামারি যারা করব অথবা পুরাতন ব্যবসায়ী যারা আছে, যৌথভাবে যদি আসলে একটা খামারিকে সহযোগিতা করতে চায়, তো কাকা যে আছে উনি যদি ভালো একটা গরু অথবা ভালো একটা বকনা দেখে শুনে নিয়ে আসে, তো ওখান থেকে কিন্তু সে প্রতারণার হাত থেকে রক্ষা পেল। প্লাস ওখান থেকে আমরা গ্রাম থেকে এসে যখন কাকার কাছ থেকে নিয়ে যাব, তখন যখন দেখে শুনে নিয়ে যাব, তখন কিন্তু 90% থেকে 100% প্রতারণার হাত থেকে আমরা রক্ষা পেয়ে গেলাম। তো এখন আমার কথা হলো যে আমরা যারা নতুন খামারি আমরা আমাদেরও দেখে শুনে নিয়ে আসতে হবে, প্লাস যারা পুরাতন খামারি আছে এদের অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে, অভিজ্ঞতাটা অবশ্যই কাজে লাগাতে হবে, দেখে শুনে ভালো যাতে তাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমার অভিজ্ঞতা কাজে লাগে, আমি 5টা পারি 10টা পারি শিরা মানে যেটা নিয়ে মানে এরকম টেনশন থাকতে হবে যে এটা নিয়ে আমি লালন পালন করবো। এখন বিষয় হলো যে হ্যাঁ, উনিরা যদি আসলে খামারি ভাইরা যারা আছেন, মালিক যারা আছেন, উনিরা যদি আসলে আমাদের পতনের হাত থেকে রক্ষা করতে চায়, তাহলে তারা কিন্তু 100% ভালো ভালো জাতের অথবা ভালো সম্মানসম্মত গাভী অথবা বকনা ক্রয় করতে হবে, তাহলে কিন্তু আমরা পতনের হাত থেকে রক্ষা পাবো। জি ভাই, আপনি অনেক সুন্দর কথা বলছেন, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য, প্লাস আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি তো আপনিও আপনার খামারের জন্য শুভকামনা। ঠিক আছে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো ওনার সঙ্গে তো কথা বললাম, কথা বলে অনেকগুলো তথ্য জানতে পারলাম, দর্শক উপকৃত হবে অনেক কিছুই বললো। তো এবার আপনার প্রসঙ্গে একটু জানি, তো আপনারা তো একটা দীর্ঘদিনের অভিজ্ঞ খামারি প্লাস ব্যবসা করে আসছেন, যতটা না খামারি তার থেকে বড় ব্যবসায়ী আপনারা, তো আপনার ব্যবসার বয়স কতদিন মূলত এটা একটু বলবেন। আসলে মূলত প্রথমে আমি একটু শ্রদ্ধার সাথে জানাতে চাই, মন আল্লাহর রব্বুল আলামিনের কাছে, যে এটা আমার সুস্থ জীবন রাখছে বা এবং আমার সবাই দেশবাসীর কাছে আমার ইয়ে থাকলো একটা ভালোবাসা, তারা সুস্থ থাকুক, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা বা সালাম থাকুক, আসসালামু আলাইকুম। ঘটনা হচ্ছে এগুলো বেশি কথা বলার কিছু নাই, উনির সাথে উনি যে গোটা নিয়েছে আমার সাথে ফোনে যোগাযোগ করে আসছে, আসার পরে দেখে শুনে ওটা চয়েস করে দাম দর করে নিয়েছে। আমি কতটুকু ভালো মন্দ সে সচককে আমি তাকে বলেছিলাম যে আপনি আসেন আর সে সাক্ষাতে আপনি দেখে নেন, এটাই সবচেয়ে ভালো হবে, আপনি মোবাইলে দেখছেন এটাও ভালো আছে। তারপর উনি আসতে গাড়ি নিয়ে আসতে আসে নিয়েছে গোটা এবার নিয়ে যাবে এখন। যাই হোক, আপনার বয়সটা মোটামুটি 28-30 বছর চলছে। 28-30 বছর? হ্যাঁ। তো আমি এখানে আপনাকে কয়েকটা প্রশ্ন করে আপনি একটু সোজাসুজি আনসার দিবেন, এই 28 বছরের ব্যবসা অনলাইন আসছে আপনাদের ব্যবসায় কত বছর হলো? আমি অনলাইনে আসছি মাত্র 3 বছর। 3 বছর? আচ্ছা, 3 বছরে অনলাইন ভিত্তিক ক্রয় বিক্রয়টার সঙ্গে যুক্ত হয়েছেন। আপনারা নিজেরা কি কখনো এই 28 বছরের মধ্যে ফোনে দেখে গরু কিনছেন? আমরা কখনো কিনি নাই, তবে দেখছি, কিন্তু যা সন্ধানটা নিছি, হ্যাঁ সন্ধানটা নিছি, যা দেখছি আমরা হয়তো দু একটা নিছি না তাও না, একেবারে যে তা তো ওটা না, দু একটা আর কি। দেখার পরে আমরা যাই, যে আমাদের গ্রাম গ্রাম থেকে সংগ্রহ করতে হয়, খাবার খাবার থেকে সংগ্রহ করতে হয়, আমাদের যাইতে হয়। মানে ফোনে দেখেন তারপরে গিয়ে দেখেন? এই শুধু ফোনে দেখে ক্রয় কেন করেন না এটা একটু বলবেন? না, এটা কেন করি না, মানে হয়তো ওটা আমাদেরও মনের কাছে একটু 19-20 লাগে, তারপরে দাম দর ওখানে যায়, নিজেরা সরাসরি করতে হয় বা মানুষ মানুষ মাধ্যমে নিতে গেলে আমাদেরও এরকম সমস্যা হয়, তো ওই জন্য আমরা যাই। এক্স্যাক্টলি আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনি একটা 28-30 বছরের অভিজ্ঞ খামারি, তো আপনি এখনও ফোনে গরু কিনতে ভয় পান, ফোনে গরু কেনেন না? আর আমাদের কিছু দর্শক ভাইরা আছে যারা মাত্র শুধুমাত্র একটা দুটা ভিডিও দেখে ফোনে গরু কিনে ফেলে, তো তারা প্রতারিত হবে না, তো আমরা হবো, আপনারা হবো? দেখেন, এর মধ্যেও মেলা রকম আছে, মেলা রকম মানুষ আছে, মেলা রকম খামার আছে, মেলা রকম ক্রেতা আছে। সবাইকে আমি বলতেছি, আমি ভালো তাও বলতেছি না, আপনার খারাপ তাও বলতেছি না, কথা হচ্ছে কি যার যার বিবেকে প্রশ্ন করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ। এটা ফোনে কিনলেও যে একেবারে খারাপ হবে এটাও কথা বাস্তবে ঠিক না, কারণ ফোনে কিনলেও যে প্রতারিত হবে এটাও ঠিক না, কারণ হচ্ছে যে সে প্রতারণা হওয়ার মতো রাস্তা আছে কি না এটা যাচাই করতে হবে, ভালো মন্দ একটু যাচাই করতে হবে, দেখে শুনে নিবে তাতে আর তার কোনো প্রতারণার জায়গা নাই। তারপরে মূলত একটা খামারি,
যার গরু আছে তার কাছে আসেন, আমরা সর্বক্ষণই বলি যে আপনি দেখেন অগত্যা এসে দেখেন, যদি তার কাছে 10-20 মাল থাকে খরিদ করেন। আমি এখানে আপনার সঙ্গে একটু কথা বলি, সেটা হচ্ছে এখন তো খামারি হতে বেশি কিছু লাগে না, বিশেষ করে যদি এই অঞ্চলে কারো বাড়ি হয় তার যদি 5 লক্ষ টাকা থাকে সে অন্য কোনো ব্যবসায় কিন্তু এখন যাবে না, সে চিন্তা করবে আমি 5 লক্ষ টাকাতে 10 বাচ্চা কিনবো, 10 বাচ্চা কিন্তু কিন্তু সেও নিজেও খামারি হয়ে যাচ্ছে, কিন্তু না আছে তার কোনো অভিজ্ঞতা, না আছে তার এইগুলো বিষয়ে কোনো ধারণা, সে নিজে যা একটা বাচ্চা কিনতেছে, সে নিজেই তো বাচ্চা সম্পর্কে জানে না, সে কি ভালো মন্দ বুঝবে? তো আমি তো মনে করি এগুলো হচ্ছে চারা পর্যায়ে আছে, একটা চারা, এইগুলো বড় হয়ে কি ফল দিবে না দিবে ও দীর্ঘদিনের অভিজ্ঞ খামারি ছাড়া এটা কিন্তু বলা সম্ভব না। তো নতুন যারা খামারি আছে নিজেরাই কিছু বোঝে না, তারা একটা ভালো জিনিস কিনা আর একটা ভালো জিনিস অন্যের কাছে কীভাবে পৌঁছাবে? তো শুধু খামারি হলেই তো হবে না, দেখতে হবে যে অভিজ্ঞ খামারি কিনা বা তার নিজের একটা অভিজ্ঞতা আছে কিনা এই গরু সম্পর্কে। ক্যামেরার সামনে দাঁড়ায় ভুলভাল নিজেদের মতো বোঝাই গেলাম এইটা নেন এইটা এইটা এইটা, তা কিন্তু হবে না, এটাই আমি আপনার থেকে জানতে চাচ্ছি। এটা এটাই তো আমারও মূল উদ্দেশ্য এই কথা, এটা আমার, আপনি যে কথা বললেন এই কথাটা আমারও, কারণ এভাবে তো যাচাই করে নেয় না। দেখেন আমার একটা গরু যদি ভালো দেখে দেখে ওটার দাম যখন একটু বেশি দেখে 2-4-5 হাজার, ভালো বাচ্চা কিন্তু 2-4-5 হাজার এদিক ওদিক হয়, ওটার মাপে আবার আরেকজনের দেখি নিয়ে আরেক খামার দেখাচ্ছে, ওই কালারে দেখি ওটা আবার নিয়ে নিচ্ছে 10 হাজার কম পায়, কিন্তু এটা যাচাই করলো না যে এটা নিলে আমার কতটুকু বেনিফিট আসবে আর ওইটা নিলে কতটুকু বেনিফিট আসবে, এই জিনিসটা মূলত যাচাই করে না। এইখানে একটু চেক করি আমি, সেটা হচ্ছে যে এই যে ভালো মন্দের একটা বাচ্চার বৈশিষ্ট্য আপনি দেখালেন, এই বাচ্চাগুলোতে এখন তো আমাদের মানে বাংলাদেশে যে সিমেন্টগুলো পাওয়া যায় এখন তো দেশি সার দিয়ে প্রজনন না করলে দেশি গাভীর কিন্তু কোনো সিমেন্ট পাওয়া যায় না, দেশি গাভীকেও যদি এখন হিটে আসে যার বাড়িতে 2-4 দেশি গাভী আছে সেও কিন্তু বিভিন্ন মানে এআই টেকনিশিয়ান ডেকে নিয়ে আসে, তারা কিন্তু ফিজিয়ান হলিস্টেন সিমেন্টগুলো দেশি গাভীকেও দিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে দেশি গাভীর পেটের থেকে যে বাচ্চাটা বের হচ্ছে সেটা কিন্তু ফিজিয়ান হলিস্টেন বাচ্চাই বের হচ্ছে বা ওই রকম একটা সাপ নিয়েই বের হচ্ছে, আর আরেকটা গাভী যেটা ফিজিয়ান হলিস্টেন গাভী অলরেডি আছে ওই গাভীটাকেও দেওয়া হচ্ছে, ওটার থেকেও ফিজিয়ান হলিস্টেন বাচ্চা হচ্ছে, দুটা বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই, দেখার সৌন্দর্য একই, সব কিছু একই, শুধু অভিজ্ঞ খামারি না হলে কিন্তু এটা আলাদা করতে পারবে না। সমস্যাটা কি হয় যে দেশি গাভীর থেকে যে বাচ্চাটা হয় এটার কিন্তু 5-6 কেজি 7-8 কেজির বেশি দুধ হবে না, আর যেগুলো হলিস্টেনের পেটের থেকে হলিস্টেন বাচ্চা হচ্ছে একটু যদি ভালো পার্সেন্টেজের হয়, ভালো সিমেনের বাচ্চা হয়, ভালো বুলের সাথে এটা সংমিশ্রণ করা হয়, এটা থেকে কিন্তু ভালো রেজাল্ট আশা করা সম্ভব। অবশ্যই। তো এই যে আপনি যেটা বললেন একটা দাম কম বেশি নিয়ে, তো দেখতেছি একই বাচ্চা একই রকম দেখা যাচ্ছে, এখানে বেশি এইখানে কম, আমার মনে হয় এই জিনিসটাই ঘটে, তাহলে এটা দেশির বাচ্চা আর এটা অরিজিনাল ফিজিয়ানের বাচ্চা, এটা এইটারই তো বোঝার ব্যাপার, এটাই বোঝার ব্যাপার, কিন্তু উনি তো এটা এটা বুঝতে পারছে না, কিন্তু দেখা যাচ্ছে একরকম মনে হয় একই বাচ্চা একই। আপনাদেরও একটা ভুল আছে, আপনারা যেহেতু অভিজ্ঞ খামারি আপনারা এখন প্রত্যেকটা ভিডিওতে দর্শকদের বোঝাবেন যে এটা জিনিস এরকম এটা এইরকম, আপনারা যতদিন না বোঝাতে পারবেন, আপনারা এই সেক্টর সম্পর্কে জানেন, একটা বাইরের লোক তো হঠাৎ করে এই সব কিছু জানবে না, জানবে না, তো আপনাদের সেই জিনিসগুলো জানাতে হবে। হ্যাঁ, এগুলো আমরা জানাই প্রতিনিয়ত, আমি কে কেমন জানাই জানি না, আমি এভাবেই বলি যেটা যেভাবেই থাকে, দেখেন একটা 75%-এর গরু কেউ হচ্ছে 90%, একটা 70%-এর গরু কেউ হচ্ছে 90%, 80%, এটা না আসলে আমার দেশে প্রজন্মের ভিতরে কতটুকু 90, কতটুকু 100 এটা কিন্তু কম বেশি সবাই জানে না, জানার না, তারপরেও এই যে কথাটা, এই কথাটা আসলে তো কেউ কারোর কথা বিশ্বাস করে না বা কারোর কথা রাখে না, সবাইকে কিন্তু এক দাঁড়িতে মাপা হয়। এই যে খামারি বলতে, আমরা কিন্তু খামারি বলতে গেলে সব ব্যবসায়ী, খামারি না, খামারি বলতে গেলে কারা, তারা যে দুগ্ধ যারা জাত করে বা দুগ্ধ বেচে গাভী পালন করে তাদের খামারি বলা হয়, আমাদের এটা বাণিজ্য ভিত্তিক, আমাদের এটা যারা যে করুক, এখানে যদি 100টা 1 ডোর কেউ দিয়ে থাকে, 50টা 1 ডোর দিয়ে থাকে, এটা বাণিজ্য ভিত্তিক, এটা মূলত সত্য কথা, কোনো খামারি কখনো এড়ে আসে না, কারণ আমি জায়গায় জায়গাতে কালেকশন করি, আমি আমার ঘরে রেখে বেচি, তাহলে আমি এটা ব্যবসা করতেছি, 2 টাকা করি 5 টাকা করি লাভ করি বেশি, যারা নেয় তারাও আমার থেকে এইভাবে কেনা বেচা নিয়ে যায় বা ব্যবসায়ীও নেয় বা পোষাওয়ালাও নেয়, যেমন দেখেন আজ এই ভোগটা নিল কালকে 20 গ্রাম 2টা যাবে, পরশু দিন ওই আপনি খাগড়াছড়ি 2টা ইয়ার দিয়ে খুলনাতে 2টা গেছে, তো এরকম বিভিন্ন জায়গার থেকে যাই হোক, তো এইভাবে আমাদের নিত্য নতুন যাচ্ছে নিত্য নতুন আসছে, এই যে আজ কয়টা বেচা হলো কাল কয়টা আসবে, খামার হলো না এটা ব্যবসায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান, মূলত হচ্ছে এটা বাণিজ্য বাণিজ্য ভিত্তিক খামার, এইটা হচ্ছে মূলত কথা। যদি আমি বলি খামার, খামার বলতে গেলে অনেক কিছু বোঝায়, কারণ বোঝার আছে, এখন যাই হোক অত কথা বলতে চাই, কথা বললে আসলে কি হয় যে দর্শক ভাইরা একটু ছোট প্রোগ্রাম করতে হয় কিন্তু আমরা বুঝি না, দর্শকদের অজানা অনেক কিছুই আছে, সেই জিনিসগুলো যখন তুলে ধরতে যাই
প্রোগ্রামটা 40 মিনিট 50 মিনিটের হয়ে যায়, পরবর্তীতে আমাদের শুনতে হয় যে প্রোগ্রাম ছোট করেন। আচ্ছা, যাই হোক, ওগুলা অত কথাই দাঁতে চাচ্ছি না। এখন আমার একটাই কথা দর্শকের প্রতি, যে দর্শক ভাইয়ের আমি প্রতিনিয়তই বলি আসি যে আপনারা যেখানে এলেন একটু ভালো মন্দ বেছে যাচাই করে নেবেন, বিশেষ করে আবার যে দিকগুলো আমরা তুলে দিলাম এই দিকগুলো একটু মাথায় রাখবেন, ভালো মন্দ একটু দেখে নেবেন। টাকায় 2000 ঠকে যান, জিনিসটা আপনি ভালো নিয়েন, তাতে আপনার ওই টাকা 2000 কথা মনে পড়বে না। আর আমি যদি জিনিস আপনি খারাপ দিই, টাকায় যদি আপনি 5000 কমলে আপনি বাড়িতে যা, ওই ওই মনের থেকে ওই কালিটা মজবে না, এটা আমার মূলত কথা। তো চলেন, আপনি অনেক কথাই শুনলাম, এবার আমরা একটু গরুর কাছে যাই, গরু সম্পর্কে জানি আর এইগুলো দেখি একটু। দেখান 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 দর্শক দেখান, চলেন দেখেন। তো আপনার শুরুতেই একটা বকনা বাচ্চা আছে, এই বকনা বাচ্চা সম্পর্কে আমাদের একটু জানান, কি জাতের, কেমন বয়স, কেমন দাম? ওটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম, হলস্টাইন ফ্রিজিয়াম। ওটা ওটা পার্সেন্টে 80-এর মধ্যে আছে, 80-এর মধ্যে পার্সেন্ট আছে। ওটা গোত ভালো, সবই ভালো, সব কিছু ঠিক আছে, মানসম্মত বাচ্চা। তো বয়সটা 10 মাস পার হয়ে 11 মাসে পড়ছে। দাম পড়বে কেমন? দাম ওটা আপনার কাছে কেউ নিলে পারে, আমার দাম পড়ে 75,000। দাম আমি ইউটিউবে চাইও না, আমি 1,000 কম বেশি আসলো। আমি আপনাকে একটু বলি, আমাদের দর্শকরাও কিন্তু, বিশেষ করে আমার চ্যানেলের যে দর্শকরা আছে, তারা কিন্তু সবাই এক দামটা শুনতে চায়, যে দামে বিক্রি করবেন একদম ওই দাম বলবেন। ওইটাই, ওই 2,000 এদিক ওদিক করি না, আমাদের এখন হয়তো আপত্তি করি বসে, কাউকে 2,000 কম রাখতে হয়, নাহলে পরে ওটা মনোক্ষুণ্ণ হয়। 75,000 2,000 কম করবেন। আচ্ছা, এই পাশে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে একটা বকনা আছে, এটা ফরজিলা ফ্রিজিয়া হলস্টাইন বাচ্চা, এটা মুন্ডির বাচ্চা। এই জাতটা কিন্তু খুব কম, সিং হবে না? না না, আমরা একটু সিংয়ের অবধি যাই। এই দেখেন দেখেন, আপনি সিংটিং হয় নাই? সিংটিং হয় নাই এখনো। আচ্ছা, এটা ঝুটিটা দেখেন, ঝুটি? হ্যাঁ। আচ্ছা, মানে হলস্টাইনে মুন্ডি মুন্ডি বাচ্চা কিন্তু সব জাতি পাওয়া যায়, কিন্তু এই জাতটা কিন্তু খুব কম পাওয়া যায়। হলস্টাইনটা কম পাওয়া যায়, লাল পাবেন, কালো পাবেন, অস্ট্রেলিয়া পাবেন, সিন্ধি পাবেন, মেলা রকম পাওয়া যায়, কিন্তু এটা একটা ব্যতিক্রম, বুঝছেন? এটা কিন্তু আসলে অন্য, এটা দর্শক দেখলে বুঝবে, এটা আমার বলার কিছু নাই। আমার দর্শকরা এখন অনেক অভিজ্ঞ, হ্যাঁ, এটা বহুত লোক জানে আর বহুত চিনে, এটা আমার চিনানোর কিছু নাই। দর্শকের বিচার করবে, বিচার করে দেখবে যে বাচ্চা ভালো মন্দ। একটু দামটা জানান, এটার দাম পড়বে 95,000। 95,000 জি, 2,000 কম এখন, এটা 2,000 এদিক ওদিক আর কি। ভালো জিনিস, দামও একটু ভালো, ভালো হতে হবে, এটা হচ্ছে মূলত কথা। এই পাশে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আর একটা আছে, একটা একটা দেখেন হলস্টাইন বাচ্চা, বাচ্চাটা একটু গায়ে কাবু। এর কারণটা হচ্ছে কি জানেন, অনেক খামারি আছে বাচ্চাকে দুধ কম খাওয়ায়, আমার অনেক খামারে আছে দুধ বেশি খাওয়ায়, মানে দাঁত দুধটা একটু কম খাওয়ার জন্য গা একটু কাবো। হ্যাঁ, আপনার এই কথা শুনে আমার অনেকগুলো কষ্ট মনে আসছে। এটা কিন্তু মূলত এটার যাতে কিন্তু এটা বেশি খারাপ না, এটা বেশি, কিন্তু মূলত এটা একটু দুধ বেশি পাইছে, এটা দুধ কম পাইছে, কারণ এটাই হচ্ছে মূলত এর কারণ, এছাড়া কিছু। আমি এখানে আপনার মানে এই প্রশ্নটা শোনার পরে আমার মনে বেশ কয়েকটা প্রশ্ন আসছে, আমি বুঝতেছি না করবো কি করবো না, করলেই আবার 5 মিনিটের একটা ভিডিও হয়ে যাবে। তলাটা দেখান যে আসলে কত সুন্দর মানসম্মত বাচ্চাটা, আর এর চাম চুটা গুলা গায়ে না বললেই চলে, কথা বুঝছেন? কিন্তু আসলে কিছু কিছু লোক আছে দুধ নিজে খাইতে চায়, বাচ্চাকে দিতে চায় না, কিন্তু আসলে বাচ্চাকে দিলে যে কতটুকু লাভ এটা কিন্তু অনেকজন বোঝে না। হ্যাঁ, একটা বাচ্চা যদি পরিপূর্ণ দুধ খায়, ওই 14-15 মাসে হিট পাবে, ওই বাচ্চাটা গাভীর সমান দাম হবে। এটার দামটা সম্পর্কে একটু আগে, এটার দাম পড়বে 72,000। 72,000 একটু কমানো যাবে না? 1,000 70 জি, এরকম। সবশেষে একটা আছে এই পাশে, এটা বললে লোকে বলে যুগী মন্ডি, ওটার নামটাও আমি আর বলতে চাই না, ওইসব যুগী মন্ডি মন্ডি ওইসব কিছু না, আসলে মিল মূলে তো হচ্ছে এটা ফিজিয়াম, হলস্টাইন ফিজিয়াম, বুঝলেন? আচ্ছা, এটা চামচো চাই দেখেন, এই বাচ্চাটা কিন্তু অনেক দুধ দুধ খাইছে, যার কারণে শরীর স্বাস্থ্যটা দেখেন হুষ্ট পুষ্ট, বুঝছেন? বাচ্চাটা বয়স খাবার মাত্র 9 মাস। হ্যাঁ, অনেক ভালো গোত্রের বাচ্চা, এটা খুব ভালো। তো এই বাচ্চাটার বয়স কেমন? এটা বয়স 9 মাস হবে। দাম পড়বে কেমন? দাম এটা পড়বে 72,000। 72,000 জি, এটা দেখলাম আপনার ছোট সাইজের বকনা বাচ্চা, ছোট হলে একে লাগে বয়স কম, তো ভালো, অনেক ভালো মানের বাচ্চা, এগুলো বাচ্চার অনেক মানসম্মত বাচ্চা, অনেক মানে। আচ্ছা, তো আপনার ভিতরে বেশ কিছু আছে, চলেন এবার একটু ওইগুলো দেখি। দুটো আমার প্রেগনেন্ট গাভী আছে, এই দুটো শেষে দেখবো আমরা, ভিতরে এগুলো দেখে আসি। দেখেন দেখেন, এই পাশে আপনার আরো বেশ কিছু বাচ্চা আছে বোধহয়, এগুলো একটু বড় সাইজের। জি জি জি, কেমন বয়স? একদম শুরুতে যেটা আছে এটা 12 মাস বয়স। 12 মাস, এরকম বকনাই তো অনেকেই দেখে, 14-15 মাসের গল্প করে। 12 মাস, এটা দাঁত হয় নাই, দাঁতও হয় না, আর এটা দেখেন হলস্টাইন, একদম হলস্টাইন বাচ্চা, শিং সাদা, হ্যাঁ, খুর সাদা, এরা আবার ব্যতিক্রম একটা কালার, লাল লাল, হ্যাঁ, এটা কিন্তু একটা ব্যতিক্রম কালার, এই কালারের উপকার ওটা খুব কম পাওয়া যায়। আচ্ছা, কথা বুঝছেন?
এটা অনেক মানসম্মত। যে গরুগুলার আসল কথা কি, সবগুলো চামচোজা গুলা দেখবেন, বগনা গরু চামচোজা তলা দেখে কিনবেন ইনশাআল্লাহ। বড় ফল দিবে। আচ্ছা, এটা কেমন দাম? 75 হলে দেওয়া যাবে, 75,000 এই বকনাটা। জি, আচ্ছা, অনেক মানসম্মত। আর পাশের যেটা আছে, এইগুলা বিক্রি করে দিচ্ছি এখন, নিয়ে যাবে। ওই যে জামালপুরের ওই ভাই, এটা নিছে? এটা নিছে। একটু দামের আইডিয়া দেন, কেমন দামে উনি নিল? 95,000 টাকা দিবি। 95,000। জি। বয়স কেমন বলছেন? বয়স এটা 12 মাস পার হয়ে 13 মাসে পড়ছে। 13 মাস পড়ছে। জি, আচ্ছা, তো বিক্রি হয়ে গেছে। এইগুলা দেখি, এইগুলা দেখেন, একটা হলস্টিন প্রিমিয়াম দেখেন। বয়স কেমন? বয়স এটা 13 মাস। 13 মাস। জি। এবার একটু বলেন তো, এগুলো মূলত কয় মাস বয়স হলে হিট আসে? এটা আপনি 15 মাসের মধ্যে হিট পাবে। তার মানে আশা করি যে 2-3 মাসের মধ্যে হিট পাবে। 2-3 মাস লাগবে না, 2 মাসের মধ্যে হিট পাবে। আচ্ছা, তো এটা কেমন দাম? এটার দাম পড়বে 90,000। 90,000 এটার দাম পড়বে, 2-1,000 কম। এদিক ওদিক, হ্যাঁ, মানসম্মত গরু দেখেন। পরেরটা দেখেন, এটার দাম কেমন? এটার দাম পড়বে 85,000। 85,000, এটা থেকে 5,000 কম আছে। আচ্ছা, কারণ আমি বেচার উদ্দেশ্যের কথা বলতেছি, কারণ আমি বেচবো, আমি দর্শক দেখুক যে আসলেও এরা লে লাভবান হোক। কারণ আমার খামার থেকে লে এক টাইম নেওয়া না, আমার খামার থেকে যারা গরু নিছে 3-4 টাইম রেকর্ড আছে। কারণ আমি একবার বেচার আশা করি না, আমি 4-5 বার বেচবো। সেই অনুযায়ী যদি আপনাদের অভিজ্ঞতা কাজে লাগে, এগুলো সংগ্রহ করেন, তাহলেই কিন্তু এগুলো থেকে একটা ভালো রেজাল্ট সম্ভব, আবার এর দ্বারা নতুন খামারিদের বেঁচে থাকাও সম্ভব। জি জি জি। এই পাশে একটা বকনা আছে, ফিজিয়ান। কেমন বয়স? এটা 13 মাস পার হয়ে গেল। 13 মাস পার হয়ে গেল। জি। আচ্ছা, দাম কেমন? এটার দাম পড়ে 85,000। 85,000। এই পাশে একটা আছে, এটা এটা দেখেন, এটা একটা হলস্টের গরু দেখেন, এটা কি জার্সির সাথে ক্রস আছে, লাল, লাল, হ্যাঁ, লাল পাকরা, এটা অনেক মানসম্মত গরু, এটা 85,000 পড়বে। 85,000। জি। পরেরটা এটা হলস্টিয়ান দেখেন, হলস্টিয়ান। কেমন বয়স? এটা বয়স 14 মাস। 14 মাস। জি। এটার দাম? এটার দাম পড়বে 95,000। 95,000 টাকা। আচ্ছা, এক মাসের মধ্যে আশা করা হিটে আসবে? এক মাস আগে হিট আসছিল, দি নাই, এবার আসলে দিতে হবে। এখন ওগুলো বলতে চাচ্ছি না, এটা গেম মানে 10-15 দিন মধ্যে আবার হিট আসবে। আচ্ছা, এগুলো সব রেডি করুন। পরেরটা এটা, এটা 14 মাস পার হয়ে গেল। এইগুলো একটু বড় সরো সাইজের। জি জি। এগুলো দাঁত হয় না, কথা বুঝছেন? এইটা কেমন দাম পড়বে? এটার দাম পড়বে 1,10,000। 1,10,000 এইটার দাম পড়বে। হিটে রেডি, রেডি বক্তা, রেডি বাচ্চা একবার রেডি। আর এই তিনটা একটু বড় বড়। হ্যাঁ, এটা দাঁতে না, এটাও দাঁত হয় না, এটা অনেক বড় বাচ্চা হবে, বুঝছেন? অনেক দাঁত হিটে আসছে কি? এটা হিট আসছিল দিনে, নেক্সট টাইম দিতে হবে। হ্যাঁ, অনেক বড় বাচ্চা, বুঝছেন? তো এইটা কেমন দাম চাচ্ছেন? 15,000 পড়বে। 1,15,000 পড়বে। আচ্ছা, পাশেরটা? পাশেরটা দেখুন, পাশেরটা পড়বে 1,20,000। 1,20,000 পাশেরটা পড়বে। 1,20,000 রেডি বকনা। রেডি মানে এটা সিমেন্ট দেওয়া হয়েছে, ওটা বলতে চাচ্ছি না। 2-3 মাসের সিমেন্ট চাপ দেওয়া হয়েছে, এটা 3 মাস না গেলে শিওর হবে। শিওর না হোক বলা তো সম্ভব না। বলতেছি না, ওটা রেডি হিসাবে নিবে। এবার এই বাচ্চাটা দাম ধর আমি চাবো না, এটা আলোর সঙ্গে সাপেক্ষ হবে, ওটা দেখান। হ্যাঁ, এটা কি জাতের? এটা হলস্টের গরু। সিমেন্ট দেওয়া আছে? হ্যাঁ, সিমেন্ট দেওয়া আছে। 2 মাস। ও, তাহলে তো কনসেপ্ট ইয়াতে আসবে না, চেকে আসবে না, চেকে আসবে না, ওই জন্য আমি এটা আগে শেড দেবো না, কেবল দুটা দাঁত হচ্ছে। তো এটার কেমন দাম পড়বে? এটার দামের কথা আমি বলবো না, এটা আলোচনার সাপেক্ষে আমি এই গরুটা আলোচনায় বলবে। হ্যাঁ, আলোচনার সাপেক্ষে যে নিবে আমার সাথে আলোচনার সাপেক্ষে নিবে। আচ্ছা, একদম পরিশেষে এক কথায় যদি কিছু বলার থাকে। এক কথায় বলার কি, দর্শক ভাই, আমি প্রতিনিয়ত বলে থাকি, তাদের সালাম দিয়ে থাকি, তারা দেশ বিদেশে যে যেখানেই থাকুক, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আমার সবাই আমাকে ভালোই বাসে, ভালোই বাসে বা ভালোই ফোন করে বলে যে ভাই এটা সেটা, যাই হোক যাদের বলে, তাদের প্রতি যে যার কর্মের ফল পাবে, ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল, আমি কৃতজ্ঞ জানাই যে তারা আমাকে মন থেকেই ভালোবাসে। যে যে আমার ফোন দেয় তারা তারা আমাকে মনের থেকে ভালোবাসাটা পাইছি। আমি আমি এটুকুই বলতে চাই যে ভালোবাসাটুকু যেন আল্লাহ ধরে রাখতে পারেন, ধরে রাখতে দেয়, এটাই আমার চাওয়া পাওয়া, অন্য কিছু না। আমি বড় কিছু আশা নাই, আমি একটা তো একবারে ক্ষুদ্র লোক, ক্ষুদ্র হিসাবে, ক্ষুদ্র খামার হিসাবে আমি এটার সাথে দীর্ঘদিন জড়িত, আমি এভাবে চলছি, এভাবে চলাচ্ছে আল্লাহ, এরপরে ডাল ভাত খেয়ে ব্যস্ত আছে। আমি এর চেয়ে বেশি কিছু আশা করি না। তবে দর্শক যে যেখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার। তো ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার অভিজ্ঞতা কাজে লাগে, একদম পার্সোনালি অভিমত এটা, আমি আপনাকে পার্সোনালিভাবে রিকোয়েস্ট করতে চাই, আপনার যেহেতু অভিজ্ঞ খামারি, আপনারা আপনাদের অভিজ্ঞতা কাজে লাগে, কিছু বকনা বাচ্চা সংগ্রহ করবেন যেগুলো নিয়ে দর্শক উপকৃত হতে পারে। আপনারা আপনাদের ব্যবসার দিকে তাকাবেন না, কারণ ব্যবসা করবেন ঠিক আছে, আপনাদের অভিজ্ঞতার একটা পারিশ্রমিকের মূল্য আছে, টাকা পয়সা খাটায় ব্যবসা করতে, তবে চেষ্টা করবেন একটু ভালো জিনিসের, যেগুলোর দ্বারা দর্শক একটু উপকৃত হতে পারে। আমার মূল উদ্দেশ্যই যেন
আমি যেন একটি প্রতারণা কারোর সাথে আল্লাহ যেন আমাকে না করায়, এটা আমার মূল উদ্দেশ্য, মূল আশা। এখন বাকিটা আল্লাহ জানে কতটুকু আমার এই আশাটা পূরণ করব হবে বা করতে পারবো, এটাই আমার মূল কথা। আমি বেশি কথা আর বলতে চাচ্ছি না, দর্শকের উদ্দেশ্যে এটা আমি ভালো থাকো, আপনারা ভালো থাকেন। আপনাদের ধন্যবাদ যে আপনারা কষ্ট করে খুব পরিশ্রম করে যাকে করলেন, যাক ঠিক আছে। সালাম রইল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।